আমাদের আজকের ব্লগ কুচিয়াকলো তার পারিপার্শ্বিক যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলি আজকে দেখাবো। এটা আমরা দেখতে পাচ্ছি গোকুলচাঁদের মন্দির, যেটা সবচেয়ে বড় পাথরের মন্দির। ঠিক গোকুলচাঁদের মন্দির থেকে একটু বেরিয়ে রেল লাইন ক্রস করে একটা এরকম মাটির রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে ভুবনেশ্বরের মন্দির, আর সেখানেই আমরা পেয়ে যাব বরাহ মূর্তি, 14 হাত মাকড়া পাথরের কালী ঠাকুরের মূর্তি, যেটা মাটির নিচ থেকে পাওয়া গিয়েছিল। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, এবং এই যে সমস্ত ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো আপনারা অনেকটাই জানতে পারবেন। এরপর আমরা ঢুকছি গন্ধেশ্বরের মন্দিরের দিকে। আমরা গন্ধেশ্বর মন্দিরের চারিপাশ দেখতে পাচ্ছি, পিছনে একটা বট গাছও দেখতে, খুব বড় বট গাছ ওটা, ওটার নিচে ভৈরব ঠাকুর রয়েছে। আমরা যাব ওখানে। আমরা দেখতে পাচ্ছি এই গাছটা অনেক দিনের পুরনো একটা গাছ। আমরা ঠিক এসে পৌঁছেছি, সন্ধ্যে হয়ে গেছে।